একজন দক্ষ বোলার পারে একটা ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে, যেমনটা দেখা গেল কলকাতা ভার্সেস রাজস্থানের ম্যাচে। 17তম ওভারটি করতে আসেন যুবেন্দ্র চাহাল, সেই ওভারটিতে হ্যাটট্রিক সহ নিলেন 4 উইকেট। তার এই অবিশ্বাস্য বোলিংয়ে বিপাকে পড়েছে কলকাতা। প্রথম বলে ভেঙ্কটেশ আয়ারকে আউট করে চাহাল, দ্বিতীয় বলটি দেন ডট, তৃতীয় বলে 1 রান দিলেও চতুর্থ বলটি ওয়াইড করেন। কে জানত এই ওয়াইড দিয়েই পরপর 3 উইকেট নিয়ে হ্যাটট্রিক করবেন চাহাল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই কাজটি করে দেখালেন তিনি, হ্যাটট্রিক করে ফেরালেন মোট 4 ব্যাটারকে। এবারের আইপিএলে চাহালের হ্যাটট্রিকের আগে আর মাত্র একজন এই কীর্তিটি করেছিল, তাই চাহালের হ্যাটট্রিকটি এবারের আসরে দ্বিতীয়।